কেমন ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনের শেষ দিনগুলো? হ্যাঁ বন্ধুরা, এমন সকল নিউজগুলো জানতে আমাদের চ্যানেলটি তুমি এখনই সাবস্ক্রাইব করে রাখো। মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের অন্যতম প্রধান একজন রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং স্বাধীনতার পর ভারত থেকে জাতির জনকের মর্যাদা দেন। সময় 1948 সাল, 30 জানুয়ারি। ভারত ভাগের প্রায় 1.5 বছর পর দিল্লির বিড়লা হাউজে হত্যা করা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে। বেশিরভাগ মানুষ যাকে চিনেন মহাত্মা গান্ধী নামে। আজ মঙ্গলবার গান্ধী হত্যার 70 বছর পূর্তি হচ্ছে। সারা ভারত ঘুরে বেড়ানো মোহনদাস গান্ধী কেন শেষ সময়ে দিল্লির বিড়লা হাউজে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং কেমন ছিল তার সেই শেষ দিনগুলো তা জানতে অনেকেই আপ্লুত হয়ে আছেন। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দিল্লির বিড়লা হাউজে। মিস্টার গান্ধী কিভাবে তার জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন সে সম্পর্কে কিছুটা ধারণা পেতে। বিড়লা হাউস, বিড়লা হাউস দিল্লির সুপরিচিত ব্যবসায়ী গণশ্যাম দাস বিড়াল একটি বড় বাড়ি বা ম্যানশন। তিনি নিজে গান্ধী অনুসারী ছিলেন। 1947 সালের 9 সেপ্টেম্বর শেষবারের মতো মিস্টার গান্ধী দিল্লিতে আসেন। এর আগে যখনই তিনি দিল্লি এসেছেন প্রত্যেকবার তিনি বাঙ্গি কলোনি নামের এক জায়গায় থাকতেন, কিন্তু শেষবার যখন তিনি দিল্লি আসেন তখন শহরের বিভিন্ন জায়গায় শরণার্থী অবস্থা করছিল, তাই তিনি অবস্থান নেন বিড়লা হাউজে। মোহনদাস করমচাঁদ গান্ধী দিল্লি আসেন কলকাতা থেকে। সে সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে অশান্তি চলছিল, সেটা থামিয়ে তিনি দিল্লিতে আসেন। কিন্তু দিল্লিতে এসে দেখলেন এখানের মুসলমানদের উপর হামলা হচ্ছে, তখন তিনি সিদ্ধান্ত নেন দিল্লিতে তিনি থেকে যাবেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অপূর্ণ দাস বলেছিলেন, কলকাতায় তিনি যেটা করেছিলেন অর্থাৎ হিন্দু আর মুসলমানদের মধ্যে মিল করেছিলেন সেটি দিল্লিতেও করতে চেয়েছেন। এছাড়া শিখ এবং হিন্দুদের তিনি বোঝাতে চেয়েছিলেন মুসলমানদের উপর যেন হামলা না করে। সরকারের তরফ থেকে বিড়লা হাউস থাকার কথা বলা হয় তাকে। সেখানে তার অফিস ছিল, রাজনৈতিক সমস্ত বৈঠকও সেখানে অনুষ্ঠিত হতো। রাজনীতিবিদেরা ছাড়াও অনেক সাধারণ মানুষ আসতেন তার সাথে দেখা করতে। বিভিন্ন অভিযোগ অনুরোধ নিয়ে স্বাধীনতার পরপরই ছিল সময়টা, তাই মিস্টার গান্ধী মনে করেছিলেন বিড়লা হাউস থেকে সরকারের সাথে যোগাযোগ করাটা যেমন সহজ হবে তেমনি প্রয়োজনে যে কাউকে তার কাছে সহজে আসতে পারেন। অধ্যাপক অপূর্ণ দাস বলেছিলেন, বিড়লা হাউস থেকে বলা চলে তিনি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সচিব এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে প্রতিদিন বৈঠক করতেন। সেখানে ত্রাণ পাঠানো দরকার সেটা তিনি তাদের বলতেন, কোন স্থান থেকে বেশি অভিযোগ আসছে সেটা কিভাবে সামলানো যায় সেটা নিয়ে আলোচনা করতেন। 1947 সালে পাকিস্তান এবং ভারতের নামে দুটি দেশ সৃষ্টি হয়। অনেক রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক ইস্যু অমীমাংসিত রয়ে গিয়েছিল। উত্তেজনা বিরাজ করেছিল ভারতের বিভিন্ন প্রদেশে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মদনমোহন মুখার্জি বলেন, বিড়লা হাউস থাকার সময়টা মোটেও শান্তিপূর্ণ ছিল না মিস্টার গান্ধীর জন্য। চারদিক থেকে দাঙ্গার খবর গান্ধীজিবি নিজে পাঠিয়েছিলেন বলেছিলেন মুখার্জি, কিন্তু তার উপর হামলা হতে পারে এ আশঙ্কা করে কখনো তিনি কোনো নিরাপত্তা রক্ষী রাখতেন না। বিড়লা হাউস মিস্টার গান্ধীর পরিচর্যার দায়িত্ব ছিলেন ব্রিজ কৃষ্ণা চান্দিওয়ালা, মানু এবং আবা নামের তার কয়েকজন আত্মীয়। তিনি নিজে দিল্লির বিভিন্ন স্থানে বিভিন্ন ক্যাম্পাসে সশরীরে যেতেন পরিস্থিতি দেখতে। মূলত ভারত সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি এই সময় সাহায্য করতেন। তবে মুসলমানদের উপর হামলা যখন একেবারেই থামছিল না তখন তিনি জানুয়ারি 13 তারিখ অনির্দিষ্টকালের জন্য অনশন করার ঘোষণা দেন। 18 জানুয়ারি বিভিন্ন সংগঠনের নেতারা বিড়লা হাউসে এসে তাকে আশ্বস্ত করে যে মুসলমানদের উপর আর হামলা হবে না। তাদের কথা বিশ্বাস করে তিনি 19 তারিখ অনশন ভঙ্গন করেন, কিন্তু এর 2 দিন পরই বিড়লা হাউসে এক বোমা হামলা হয়। তবে তখন মোহনদাস গান্ধীর কোনো ক্ষতি হয়নি। এর আগে কয়েকবার তার উপর হামলা করা হয়েছিল, কিন্তু মিস্টার গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে 30 জানুয়ারির লক্ষ্য ছিল নির্ভুল। সকাল সন্ধ্যায় প্রার্থনা সভা করতেন তিনি, সেখানে সব ধর্মের কথা বলা হতো, প্রতিদিন অংশ নিতেন 100 মানুষ। সেদিন সন্ধ্যায় প্রার্থনা সভার জন্য মিস্টার গান্ধী প্রস্তুত নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই নাথুরাম গডসের খুব কাছ থেকে পিস্তলে 3টি গুলি ছুড়ে তার বুকে লক্ষ্য করে। ইতিহাসবিদ সোহেল হাশমি বলেছেন, গুলি ছোড়ার আগে
মিস্টার গান্ধী দিকে বুকে প্রণাম করেন। স্থানীয় সময় বিকাল 5:17 মিস্টার গান্ধী এবং মিস্টার হাশমি বলেছেন, গুলির উপর থেকে ঘিরে আসা হলেও ধারণা করা হয় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছিল। গান্ধী হত্যার দায়ে মিস্টার গডসকে 1949 সালের 15 নভেম্বর ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। দিল্লির লালকেল্লা গান্ধী হত্যা মামলায় বিচার চলার সময় নাথুরাম গডসে নিজের স্বীকার করেছিলেন যে তিনি দেশভাগের জন্য মিস্টার গান্ধীকে দায়ী মনে করেন। গান্ধীজীবী দেশের জন্য যা করেছেন আমি তাতে সম্মান করি, গুলি চালানোর আগে তা আমি মাথা নিচু করে তাকে প্রণাম করেছি। আদালতে বলেছি নাথুরাম গডসে তার এক সহযোগী নারায়ণ গ্রাফতের ফাঁসি হয়েছিল একই সঙ্গে। তো বন্ধুরা, এমন সকল লেটেস্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। গান্ধী হত্যা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টস করে জানিয়ে দিতে পারো।